সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আমার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি মকসুদুল ইসলাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে বিটিসিএল এ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে তারা লোকবল নিয়োগ দেবে কথা বলবো এই বিষয়ের উপর মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য এই মুহূর্তে আমি আছি বিটিসিএল এর ওয়েবসাইট www.btcl.gov.bd তে এই ওয়েবসাইটে আসার পর আপনারা ক্যারিয়ার অপশন এখানে দেখতে পারবেন এই ক্যারিয়ার ক্যারিয়ার অপশনে ক্লিক করলে বিস্তারিত জানতে পারবেন ক্যারিয়ার অপশনে ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে আসলে দেখতে পাবেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার টেকনিক্যাল পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি রিকোয়ারমেন্ট অফ অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করে দিলে বিস্তারিত জানা যাবে এটি হচ্ছে বিটিসিএল এর নিয়োগ বিজ্ঞপ্তি চলুন জেনে আসে বিস্তারিত বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড প্রধান কার্যালয় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড বিটি সিএল এর নিম্নবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জুনিয়র সহকারী ম্যানেজার কারিগরি বেতন স্কেল হচ্ছে কোম্পানির বেতন কাঠামো গ্রেড আট বাইশ টাকা থেকে ছাপ্পান্ন হাজার ছয়শো চার টাকা এবং অন্যান্য সুবিধা দি পদের সংখ্যা একশত প্রয়োজনীয় তথ্যাবলী হচ্ছে কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক কোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক বা মেকানিক্যাল বা পাওয়ার বা কম্পিউটার বা টেলিকমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি অথবা ডাটা কমিউনিকেশন নেটওয়ার্কিং বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের জিপিএ বা সিজিপিএ পাঁচ স্কেলে ন্যূনতম তিন দশমিক পাঁচ এবং চারের স্কেলে ন্যূনতম দুই দশমিক পাঁচ থাকতে হবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য নয় কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুই কমিটি কর্তৃক প্রদত্ত ইকুই সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না আবেদনকারী বয়স পঁচিশ তিন দুই তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা 25 দিন 2025 তারিখে 32 বছর বিটিসিএল এর কর্মী নিযুত আছেন এমন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে আবেদন গ্রহণের শেষ দিন বয়স সর্বোচ্চ 50 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমানের সনদপত্র ব্যতীত অন্য কোন প্রশংসাপত্র বা অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনকারী কোন প্রার্থী যদি একাধিক দেশের নাগরিকত্ব থাকে এবং তন্মধ্যে বাংলাদেশের নাগরিকত্ব বহাল থাকে তবে তিনি আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল ও টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরোত যোগ্য নয় শত টাকা প্রদান করতে হবে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমা দানের বিস্তারিত নিয়মাবলী বিটিসিএল এর পোর্টাল ডব্লিউ ডবলু ডট বিটিসিএল ডট জিওভি ডট বিডি স্ল্যাশ ক্যারিয়ার এই ওয়েবসাইটে পাওয়া যাবে আর এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা ক্লিক করে বিস্তারিত জানতে পারবেন নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বিটিসির এর কোন দপ্তরে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না আবেদনকারীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার মান আশি লিখিত পরীক্ষার পাঁচ নম্বর ন্যূনতম ফিফটি পার্সেন্ট অর্থাৎ চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণের মধ্য থেকে মেধাক্রম অনুসারে প্রথম তিনশত জনকে মৌখিক পরীক্ষার জন্য আহ্বান করা হবে তবে তিন শততম প্রার্থীর সমান নম্বর প্রাপ্ত সকল প্রার্থীকেও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে মৌখিক পরীক্ষার মান বিশ মৌখিক পরীক্ষায় পাস নম্বর দশ কোনো প্রার্থী মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ না হলে লিখিত পরীক্ষায় যত নম্বরই পান না কেন তিনি চূড়ান্তভাবে অকৃতকার্য হয়েছেন বলে বিবেচিত হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় যথাসময়ে বিটিসিএল এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিতদের মৌখিক পরীক্ষার স্থান তারিখ ও সময় মোবাইল ফোনে এর মাধ্যমে পাবেন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ কর্তৃপক্ষের অধীনে কর্মরত তাদের যথাযথ কর্তৃপক্ষের নিকট থেকে অনাপত্তি বা ছাড়পত্র মৌখিক পরীক্ষার বোর্ডে জমা দিতে হবে ছাড়পত্রের কপি জমা দিতে ব্যর্থ হলে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় শিক্ষা বোর্ড এবং পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক প্রদত্ত সকল মূল করতে হবে লিখিত পরীক্ষার সকল উত্তরপত্র হিসেবে প্রতিনিধিকে সেগুলোর প্রদর্শন বা প্রদান করা হবে না লিখিত পরীক্ষার উত্তরপত্র পুনঃ পরীক্ষণ বা পুনঃনিরীক্ষণের কোনো সুযোগ নেই মৌখিক পরীক্ষার নম্বর গোপন থাকবে এবং উক্ত পরীক্ষার নম্বর বা এতদ সংশ্লিষ্ট তথ্য প্রার্থী বা প্রতিনিধিকে প্রদর্শন বা প্রদান করা হবে না লিখিত বা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি এ বা ডিএ প্রদান করা হবে না নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীকে পরিচালনা পর্ষদ কর্তৃক এত নিযুক্ত চিকিৎসা পর্ষদ বা চিকিৎসা কর্মকর্তা কর্তৃক স্বাস্থ্যগতভাবে উপযুক্ত বলে প্রত্যয়িত হতে হবে নিয়োগের জন্য নির্বাচিত প্রার্থীর পূর্ব কার্যকলাপ কোম্পানির চাকরিতে নিয়োগের লাভের জন্য উপযুক্ত কিনা তা যথাযথ এজেন্সির মাধ্যমে প্রতিপাদিত করা হবে নিয়োগ লাভের পর যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য শিক্ষানবিশ হিসেবে থাকতে হবে বিটিসিএল কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিরিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে নিয়োগের আবেদন গ্রহণ কার্যক্রম পঁচিশ দশ দুই হাজার একুশ সকাল দশ ঘটি থাকতে শুরু হয়ে চব্বিশ এগারো দুই হাজার একুশ খ্রিস্টাব্দ বিকেল পর্যন্ত চলমান থাকবে মোহাম্মদ মাহমুদুল হক জিএম নিয়োগ ও প্রশিক্ষণ তো ভিওয়ার্স এই ছিল আজকের চাকরির সর্বশেষ আপডেট ভিডিও বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড নিয়োগ দেবে তাদের জুনিয়র সহকারী ম্যানেজার কারিগরি পদে আর এই পদে বেতন হবে বাইশ হাজার চারশো টাকা থেকে ছাপ্পান্ন হাজার চারশো নব্বই টাকা আর পদের সংখ্যা হচ্ছে একশোটি যারা আবেদন করবেন তাদের জন্য শুভকামনা থাকলো যাওয়ার আগে আবারও অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ